সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি, আপাতত থাকবেন জামিনে। প্রথম টি টোয়েন্টিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মিরপুরে খেলা শুরু বিকাল চারটায়। প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি। সকাল 9:30 দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মঙ্গলবার জামিন পেলেও আদেশের কপি কারাগারে দেরিতে পৌঁছায় মুক্তি পাননি তিনি। আজ সকালেই পরীমণির আইনজীবী এবং তার স্বজনরা কারাগারে যান। জামিনের কাগজ যাচাই বাছাই শেষে মুক্তি দেওয়া হয় তাকে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে সকাল 9:45 দিকে কারাগার থেকে বের হয়ে আসেন পরীমণি। তাকে দেখার জন্য আজ ভোর থেকে কারা ফটকে ভিড় করে উৎসুক মানুষ। পরীমণিকে কারাগার থেকে নিতে তার খালু জসীমউদ্দিন সহ 7-8 জন স্বজন গিয়েছিলেন। গত 4 আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। মামলার পর তাকে 3 দফা রিমান্ডে নেয় তদন্ত সংস্থা। আমার একটা নিজস্ব লাইফস্টাইল আছে, সেখান থেকে কারাগারে অন্য ধরনের একটা লাইফস্টাইলে থাকার কারণে আগেই উনি ঠিক ছিলেন, দীর্ঘদিন এই অবস্থায় থাকায় উনি কিছুটা শারীরিক মানসিকভাবে তো বিপর্যস্ত আছেন। এই মুহূর্তে উনি গণমাধ্যমে কথা বলবেন না, অবশ্যই উনি গণমাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে দেখেই কথা। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকাল 5টায় শুরু হবে অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন চলবে মাত্র 4 কার্যদিবস। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে অধিবেশন শুরু হবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে। এবার শুক্র ও শনিবার সংসদের অধিবেশন বসবে। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অধিবেশনের সময় চলাচল নির্বিঘ্ন করতে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় যে কোনো অস্ত্র বহন, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নগাঁয় অস্ত্র ও মাদকসহ 14 মামলার আসামি আফফারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার জানান, গত রাতে গ্রেপ্তারের সময় আফফারের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, 53 বোতল ফেন্সিডিল এবং নগদ 2,75,000 টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বদলগাছি থানায় চোরা চালান ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, আফফার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে অস্ত্র এবং মাদক ব্যবসা করত। তার বিরুদ্ধে চোরা চালানের 12টি, অস্ত্র আইনে 1টি এবং মাদক আইনে 1টি মামলা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ সালেহিন কাদরি মারা গেছেন। তার বয়স হয়েছিল 73 বছর। আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। করোনা পরবর্তী জটিলতা নিয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন এই অণুজীব বিজ্ঞানী। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এনজাইমোলজি বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক সালেহিন কাদরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী বিজ্ঞানী ফেরদৌসী কাদরি গতকাল এশিয়ার নোবেল হিসেবে পরিচিত ম্যাগসাইসে পুরস্কারে ভূষিত হন। বাদজোহর গুলশানের আজাদ মসজিদে অধ্যাপক সালেহিন কাদরির জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। বিশ্বে করোনায় মঙ্গলবার 9,007 জন মারা গেছে। রোগী শনাক্ত হয়েছে 6,89,000-এরও বেশি। কলম্বিয়ায় মিউ নামে করোনার নতুন একটি পরিবর্তিত ধরন শনাক্ত হয়েছে, এটি পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাপানে মডার্নার টিকায় আবারও কালো এক ধরনের কণা শনাক্ত হয়েছে। মঙ্গলবার কানাগাওয়া এলাকার গবেষকরা এই কণা খুঁজে পান। দ্বিতীয় দফায় দূষণ খুঁজে পাওয়ায় ওই চালানের বাকি টিকাগুলো আপাতত প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রোধে অস্ট্রেলিয়ার মেলবোর্নে 23 সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের ওষুধ তৈরিতে সাপের বিষ কাজে লাগতে পারে বলে জানিয়েছে ব্রাজিল। এবারে খেলার খবর। 5-ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 4টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এখনও কোনো টি টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে পুরনো সেই পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। দলের অধিনায়ক মাহমুদুল্লাহ জানিয়েছেন, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব। তবে নিউজিল্যান্ডের তরুণ দল সম্পর্কে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি।
আগামী মাসে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান না তামিম ইকবাল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাটে না খেলার কারণে আপাতত টি টোয়েন্টি দলে তাকে না রাখতে বোর্ড সভাপতি ও নির্বাচকদের অনুরোধ করেছেন তামিম। ইঞ্জুরির কারণে সবশেষ ১৭টি টি টোয়েন্টিতে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারেননি। তার জায়গায় যারা খেলেছেন তাদের প্রতি অন্যায় না করতেই এই সিদ্ধান্ত বলে জানান দেশের ওয়ান ডে অধিনায়ক। তবে এখনই ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন না বলেও জানান তামিম ইকবাল। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার দুই তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইঞ্জুরি, বাট ইঞ্জুরি আমার মনে হয় না অত বড় সমস্যা, বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব। বাট যে জিনিসটা আমার কাছে মেইন জিনিসটা যেটা ট্রিক করেছে এই ডিসিশন নিতে, উইচ ওয়াজ যেহেতু আমি লাস্ট প্রায় ১৫-১৬টা টি টোয়েন্টি খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার। শেষ করবো দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি, আপাতত থাকবেন জামিনে। প্রথম টি টোয়েন্টিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মিরপুরে খেলা শুরু বিকাল ৪টায়। আর এই ছিল এখনকার মতো, আমাদের পরের সংবাদ বিকাল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় ফেসবুক.com/দীপ্ত নিউজ এর ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।